আমদানি কার্ড এগুলো লাগানো হচ্ছে কি অনেকদিন সময় দিছি, এগুলো ঠিক করতে হবে, আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এই যে হাসপাতাল যে কোন কিছু কি না কি যাও ইয়ে করো, এটা কোন দেশের অবশ্যই দেখতে হবে। আমদানি মানে আমদানি যিনি করছে এখন বাটা যদি করে তাদের ইয়ে দিবে, আর যদি অন্য কোম্পানির মাধ্যমে আনে দিবে, এই এটার মধ্যে কিছু ঢুকে থাকে নকল প্রোডাক্ট দিয়ে। এই কারণে এটাতে আমরা অধিদপ্তর থেকে একটু ইচ্ছি, এবং এগুলো করার পরে আস্তে আস্তে পরিবর্তন আসছে। লাগেজ পার্টি ঢুকে যেতে লাগে, দেখা যাচ্ছে ওরাও লাগেজ পার্টি দিয়ে মাধ্যমে চালু করে, এখন জেনুইন ইম্পোর্ট আছে সে কিন্তু টিকতে পারে না। হাসপাতাল এখন যদি ক্যাশ পার্টি করে আনে তাহলে ডিলার ধরা খেয়ে যায়। হ্যাঁ আমরা আছে কটা বক্স আছে আপনার? আপনার এখন হাসপাতাল যতগুলো প্রোডাক্ট আছে আপনার এতগুলো প্যাকেট আছে নাকি? আগে বুঝি যে হাসপাতালের যতগুলো প্রোডাক্ট আছে আপনি বুঝছেন তো? হ্যাঁ বক্স আছে, কিন্তু আমাদের এই স্টিকার যতগুলো বক্স আছে সবগুলোতেই লাগানোর চেষ্টা করছি, দু একটা হয়তো বানিয়েছি। এইখানে তো লাগান যাবে, এখানে লাগান তো বুড়া, এটা ফ্যাক্টরি থেকে দিয়ে দিবে আপনাদের, আপনারা কেন লাগবে? আপনি তো হ্যাঁ এটা আমাদের ফ্যাক্টরি থেকে কাজ, এটা এইভাবে আসছে মানে আমাদের আগের যেগুলো ছিল আপনারা অর্ডার দেওয়ার পরে আমাদের এরকম স্টিকারগুলো পাঠাইছে, আপনারা লাগাই দিতে হবে না, নতুন যেগুলো আসবে না এই যে আপনারা কেন লাগাইছি? আমরা লাগাইছি আপনারা অর্ডার দেওয়ার পরে আমাদের কোম্পানি এগুলো বানিয়ে পাঠাই দিতে, দেন আমরা লাগাই দিই। শুনেন আমি যদি এসে এখানে এইরকম কোনো স্টিকার পাই তাহলে একেবারে ধারায় ধারায় কিন্তু কঠিন পানিশমেন্ট হবে, এখানে কোনো স্টিকার লাগানো যাবে না। ইম্পোর্ট করে শুনেন, ইম্পোর্ট করে বাটার শু কোম্পানির যেমন বাংলাদেশ আপনাদের ফ্যাক্টরি আছে না, ফ্যাক্টরি থেকে সব লাগানো অবস্থায় আসতে হবে, বুঝতে পারছি? ফ্যাক্টরি থেকে কিন্তু লাগানো অবস্থায় আসতে হবে, এটা পছন্দ হইল না বেশি, কারণ আমিও তো লাগাই দিতে পারি এরকম না মানে এটা ওয়ার্ন করা কেমন আজকে আমরা বলে গেলাম কিছু। হ্যাঁ না না আমি বলি একটা জিনিস, এই লিফলেট আছে না, এই যে আছে না মানে আপনার সব আপনাদেরও দেশে দিতে হবে, যেমন ১৬ ২০১৯ ১৬
16-2019 তৈরি হয়েছে। 16-2019 থেকে তৈরি হয়েছে। আপনারা মেনে দ্বারা পড়বেন, আমি আর ডাক্তার এটা হবে না কোম্পানির বলা হয়েছে কোম্পানিকে বলা হবে ফাইন হবে। কে বলছেন? জি সাইকুল বলছি, কে বলছেন প্লিজ? সানাউল্লাহ। কিন্তু এখন তো আজকে শনিবার, আজকে তো বাসা। তো তুমি কারণ বাজার কোন জায়গায়? কারণ বাজার কী করো? দেখা হলে তো ভালোই তো দোস্ত, তাহলে দোস্ত তো দেখা হলো না, কাছাকাছি সময় থাকলে তো দেখা করতে পারতাম। যদি রোজার আগে ঠিকঠাক হয় তাহলে কিন্তু আউটলেট বন্ধ থাকে, এটা কিন্তু আমরা এই বিষয়ে। কারণ আপনার আমি একটা কথা বলছি, আপনি যখন কাস্টমার থাকবেন বা আমি কাস্টমার দিই, আমরা যখন একটা জুতে নিই, আমি কারোর সাথে কথা বললাম না, আমার তো এই অধিকারটুকু আছে যে কোন দেশের এটা জানো আছে না, ভোক্তার অধিকার আছে না, এই সেই জায়গাটায় কিন্তু আমরা কাজ করছি। এবং এখন আপনাদের অফিসে সবাই আপনি জানেন যে রোববারে আসতে আপনারা কি কখনো ইয়ে করেন এটার মধ্যে, মানে কেমন আপনাদের অনেক কিছু কাস্টমার আছে? আমাদের এই ধরনের কমপ্লেন নাই বলে নাই, দেখা যায় যে মেনুফ্যাকচারিং বেশি সমস্যা হয়। তো মেনুফ্যাকচারিং সমস্যা থাকলে দেখা যায় একটা সুন্দর লুজ ছিল ওটা খুলে যায়, বা এক জায়গা দিয়ে চামড়া একটু পাতলা ছিল ওইটা ফেটে যায়, ওই জন্য আমরা আসলে কাস্টমারকে কমপ্লেন। আচ্ছা,
আর ওই একটা লেখেন না ডিসকাউন্টের মূল্য ইয়ে করা যায় না, যেহেতু আমার এখানে থাকে না, এটা কিন্তু মানে থাকে না, অনেক সময় ডিসকাউন্টে দিল তার যায় দেখলো যে আলাদা। আচ্ছা ঠিক আছে, আমাদের ডিসকাউন্ট টঙ্গি আমাদের এই সব করে ডিসকাউন্ট। দেখ আমরা প্রকৃতি এর মধ্যে একবার যাবো, আমরা ওই যে এর মধ্যে অ্যাপেক্সটা ঘুরে আসছি, আমরা ওইখানে আমরা তাদের কিছু নির্দেশনা দিই, ব্যক্তিতে গেলে বুঝা যায় কোন কোন ক্ষেত্রে মানে ইয়েটা করতে হবে। আসলে আমরা যতটুকু আপনাদেরকে বলতে না পারবো বস কাপের থেকে ভালো। হ্যাঁ হ্যাঁ, দেখ আপনি আপনারটা রাখবেন, কারণ আমি আসছি এখন টাইম কোনো ব্যাপার না, কোনো ব্যাপার হ্যাঁ পাবলিক তো আমরা এটাই দেখছি। যেমন হাঁসপাপির দুধে যেটা বিক্রি হয়, এখন আমরা বললাম যে হাঁসপাপির হলে বিদেশের যে আমরা এটা তাদেরকে অফিসে আমরা দেখেছিলাম, আজকে আমরা এই যে একটা আজকে বলে গেলাম তাদের ওয়ার্নিং দেওয়ার, তো অফিসে তারা আসবে, আসার পর আমরা আবার তাদের সাথে কথা বলবো। ঈদের আগে তো একটা সেল বাড়ে না সবাই কিনে, এর আগে যদি কোনো আউটলেটে আউটলেটে যদি এরকম ভুল থাকে আমরা ওই আউটলেটে আমরা কাজ শুরু করে দিই না, সেটাই ভালো থাকে।